হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ঝিনকুর ব্লগ। তো আজকে ঝিনকুর ব্লগটা স্টার্ট করছি। দেখো ঘড়িতে এখন বাজে 1:30, মানে পুরো একদম 1:30 বাজে, 1:30-1:32 হবে হার্ডলি। তো আজকে এই টাইম থেকে কেন ব্লগ স্টার্ট করছি সেটার একটা কারণ আছে, আস্তে আস্তে জানতে পারবে। তার আগে দেখো এখানে কিন্তু লাগেজ প্যাক হয়ে গেছে, একটু ডিফারেন্ট টাইপের লাগেজ প্যাক হয়েছে, কারণটাও জানতে পারবে। এখানেও দেখো লাস্ট মিনিট প্যাকিংয়ের জিনিসপত্র রাখা রয়েছে, আর আমিও তো একদম রেডি হয়ে গেছি। রেডি হয়ে গেছি মানে স্নান টান করেছি, এবারে লাঞ্চ করবো, করে একটু রেস্ট নেবো। আর কী করতে চলেছি সেটা জানতে গেলে পুরো ব্লগটা চেক আউট করতে হবে। চলো। হে দেবো, তো এখন ঘড়িতে বাজে 7:30, মানে সন্ধে 7:30, আর এখন আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, সাসপেন্সটা বানাতে দাও। আর এখানে দেখো আমাদের কিন্তু লাগেজও রেডি হয়ে গেছে, ছোট একটা ব্যাগ, পাশে দুটো ব্যাগ, আর এই একটা পিঠের ব্যাগ। তো এগুলো নিয়ে কোথাও তো একটা যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা জানার জন্য তো তোমাদের একটু ওয়েট করতেই হবে। এবারে ঘুমিয়ে পড়ি, রাত্রির 1:30 সময় উঠতে হবে আর 3:00 সময় রান্না করতে হবে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তখনই বলবো না হয়, এখন আপাতত আরেকটু সাসপেন্স থাক। আর আমি এখন চললাম সোজা বিছানায় শুতে। তো গুড নাইট অ্যান্ড স্টে টিউনড। হ্যালো, এখন বাজে 2:30, মানে 2:30 AM। আর যেমন আমাকে দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, আর কী কী পড়েছি না পড়েছি সেটা তো পরেই দেখতে পাবে। এখন আমরা 5:30 নাগাদ চলে এসেছি অনেকটা। আর জায়গাটা হচ্ছে বর্ধমান থেকে আর একটু এগিয়ে। আর আমার সাথে কে কে রয়েছে একটু দেখে নাও। এখানে রয়েছে আমার বর, আর ওখানে রয়েছে বরের বন্ধু। আর এখানে আমরা একটুখানি জাস্ট বিস্কিট খেলাম, কে আবার বরের রাস্তা যায়। কেমন লাগছে? আমার তো বরাবর ভালোই লাগে, তোমার জন্যই তো চিন্তাটা হচ্ছে যে তোমার পেছনে সিলিয়ানে বসে কেরম কি অসুবিধা হবে না হবে। দেখা যাক আর কতটা কি হয় সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। তো এইটা হচ্ছে আমার সব থেকে প্রথম পাহাড়ে বাইকে করে ফার্স্ট রাইড এভার। পাহাড়ে গিয়ে কেমন এক্সপিরিয়েন্স ছিল সেটা তো অবশ্যই শেয়ার করব, আর তার সাথে এটাও শেয়ার করব রাস্তা কেমন ছিল, কতটা নার্ভাস ছিলাম, কতটা ভয় করছিল বা কতটা এক্সাইটেড ছিলাম। পিলিয়ন রাইডার হিসেবে বাইকে করে প্রথমবার যখন পাহাড়ে যাই তখন সবার আগে আমাদের 2 মান্থসই ধরো 2 মান্থসের একটা গ্যাপ ছিল, যেই গ্যাপটাতে আমরা রীতিমতো বাড়িতে ডায়েট করেছি, এক্সারসাইজ করেছি অ্যান্ড ওয়েট লুজও করেছি। আর যেরকম তোমরা দেখতে পাচ্ছ আমি হেয়ার কাটও করেছি। এগুলোর অনেকগুলো কারণ থাকে জেনারেলি যারা বাইক রাইড করে বা বাইকে করে যায় প্যারাতে এরকম ডিস্টেন্সে বা এরকম অল্টিটিউডে, তখন তাদের মাথায় ফার্স্টেই আসে যে ওয়েটটাকে কীভাবে লুজ করা যায়, কারণ যতই তুমি ওয়েট লুজ করবে ততই তোমার রাইড করতে সুবিধা হবে। আর তোমার সাথে যদি কেউ রাইডার থাকে, মানে তোমার পিছনে যদি কেউ থাকে, তাহলে তাকেও ইকুয়ালি এফোর্ট দিতে হবে। তো সেই হিসাবেই আমি ডায়েট করেছিলাম, তার সাথে হেয়ার কাট করেছিলাম যাতে চুলটা নষ্ট না হয়ে যায়। এই কারণগুলোর জন্যই এটা একটা মানে বিগ 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 একটা চ্যালেঞ্জ ছিল। দেখো প্রথমত আমার সেরকম কোনো উইশ ছিল না বা উইশ লিস্টে এরকম কিছু ছিল না যে বাইকে করে পাহাড়ে ঘুরতে যাওয়া। গাড়ি করে হচ্ছে সবচেয়ে কমফোর্টেবল, কিন্তু বাইকে করে পাহাড়ে যাওয়ার ব্যাপারটা আমার প্রথম থেকে একটুখানি অবজেকশন ছিল। তো যাই হোক, যেহেতু ও রাজি ছিল সেই জন্য আমি বললাম যে যাই হবে হোক দেখা যাবে। তো সেই হিসেবে প্রিপেয়ার হতে শুরু করলাম। আর 2 মান্থসের পর যখন প্রথমবার বাইকে করে বেরোলাম তখন একটু একটু ভয় তো করছিল। অ্যান্ড সত্যি কথা বলতে আমি এটাও শিওর ছিলাম না যে আদৌ মানে অক্ষত অবস্থায় ফিরব কি না। ইয়েস,
সেটা তো মাথার মধ্যে ছিলই। তো চলো সেইগুলো তো সেই এক্সপিরিয়েন্সগুলো তো অবশ্যই শেয়ার করব, তার সাথে একটুখানি রাস্তাটাও তোমাদের সাথে শেয়ার করব। ঘড়িতে বাজে 9:58, আমরা ফারাক্কার খুব কাছাকাছি চলে এসেছি, আর এখন আবার একটা হল্ট নেওয়া হয়েছে একটুখানি কোমর টোমর ছাড়িয়ে পাটা ছাড়িয়ে আবার নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে যাবো। রাস্তাটা এনজয় করতে করতে চলো বাকি পথ এগিয়ে যাই। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান, ফার্স্ট এর প্ল্যান ছিল কলকাতা টু শিলিগুড়ি, যেটা যথেষ্ট হেক্টিক ছিল, প্রায় নিয়ার অ্যাবাউট 600+ কিলোমিটার ছিল। আর আমরা যে টাইমটা টার্গেট নিয়েছিলাম মোটামুটি অ্যাপ্রক্স সেই টাইমেই শিলিগুড়ি ইন করে গেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি অলরেডি, এই ব্লগেই দেখতে পাবে। আর রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছ, যেহেতু এটা হাইওয়ে সেই জন্য নো ডাউট খুব ভালো রাস্তা ছিল। আর ব্রেক দিয়ে দিয়েই আমরা গিয়েছি, মেনলি আমার জন্য, মানে আমি যেহেতু ছিলাম সেই জন্য, আর ফার্স্ট টাইম যেহেতু যাচ্ছি, আমি আর আমার হাজবেন্ড দুজনেই ফার্স্ট টাইম গেছি, কিন্তু যেহেতু আমি মেয়ে তো আমার একটুখানি ব্রেকটা হলে ভালো হয়, তো সেই হিসাবেই বললাম যে আমার জন্যে স্পেশালি ব্রেক দেওয়া হচ্ছিল, বা আমরা একটা করে মাঝখানে ল্যাপস নিচ্ছিলাম। আর হ্যাঁ, তোমরা ভাবছো যে ভয়েস ওভার কেন দিচ্ছি অন দ্য স্পট, আমরা কথা বললেই সেটা রেকর্ড করে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। অ্যাকচুয়ালি প্রবলেমটা হলো অ্যাকশন ক্যামেরা আমার হাজবেন্ডের হেলমেটে মাউন্ট করার জন্য ও ভালোভাবে রাস্তাঘাটটা বুঝতে পারে না, মানে একটুখানি অবস্ট্রাকশন হয়। আর আমার হাতে যেহেতু যে ক্যামেরাটা থাকে সেই ক্যামেরাটাকে আমাকে আমার গ্লাভস খুলে সেটাকে বের করে তারপর সেটা দিয়ে শ্যুট করতে হচ্ছিলো, যার জন্য সেটা একটুখানি ডিফিকাল্ট ছিল। তো আমি ভেবেইছিলাম যে আমার যদি সেরকম প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে আমি পরে ভয়েস ওভার দিয়ে দেবো, তো সেটাই আমি এখানে তোমাদের সাথে শেয়ার করলাম যে এই প্রবলেমটার জন্যই আমাদের আমাকে ভয়েস ওভার দিতে হলো। আশা করি তোমরা এই প্রবলেমটা একটুখানি অ্যাডজাস্ট করে নেবে। তো চলো বাকি রাস্তাটা কেমন ছিল সেটাও তো দেখাতে হবে তোমাদের, চলো দেখি। আর এইটা হচ্ছে ফারাক্কার রাস্তা, আর এই রাস্তাটায় আমি এই নিয়ে 3:00 উঠলাম। এখন ঘড়িতে বাজে 10:48, আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি আর ডিম পাউন্ড খাচ্ছি, এরপরে একটু এনার্জি নিয়ে আবার বাকি রাস্তা যাবো। কেমন লাগছে, খিদে পেয়েছে? খারাপ ভালো মিলিয়েই তো রাস্তা হয়, ভালো ভালো পৌঁছে গেলেই আমাদের ডিম পাউরুটি এসে গেছে, যে ডিম টোস্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ঝিনকুর ব্লগ। পরের দিন সকালবেলা আবার তোমাদের সাথে ব্লগটা এন্ড করতে চলে এলাম, কারণ কালকে অনেক দেরি হয়ে গেছিলো বাড়ি ফিরতে, বাড়ি নয় সরি হোটেল খুঁজে হোটেলে চেক ইন করতে। কালকে মোটামুটি বেজেছিলো 7:45 মতো, তো আমরা রয়েছে হোটেল স্যালুজাতে। একটা আমাদের যে রুমটা বেশ ভালোই, মানে বেশ বড়ো সড়ো দেখো, আর নন এসি, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর একদম রোডের ওপরে, যেটা হচ্ছে প্লাস পয়েন্ট। তো আমাদের তো বেশ ভালোই, মানে যেহেতু আমাদের শরীর টায়ার্ড ছিল, গায়ে হাতে ব্যথা ছিল, সেই জন্য ভালোই ঘুম হয়েছে। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, পরের ব্লগটা তোমাদের এমন একটা জায়গার থেকে স্টার্ট করব, সেটা দেখতে তোমরা খুব 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 এক্সাইটেড হবে হয়তো। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের একটা খুব খুব ইন্টারেস্টিং ব্লগে একটা নতুন জায়গার থেকে। চলো টাটা।